ভারতে আটক পিকে হালদারের পাচার করা টাকা ফিরিয়ে আনা কঠিন, তবে তা সম্ভব বলে মনে করে দুর্নীতি দমন কমিশন। তাকে ফেরাতে ভারতের সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হবে। গ্রেপ্তারের পর তাকে কোন প্রক্রিয়ায় পাচার করা অর্থসহ দেশে ফেরত আনা যায়, এ নিয়ে জরুরি বৈঠকের পর এসব কথা জানানো হয়েছে। এদিকে হাইকোর্ট বলেছে অর্থ পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তবে পিকে হালদার দেশে ফিরতে চান বলে দাবি করেছে ভারতের গণমাধ্যম। কয়েক হাজার কোটি টাকা লোপাটের পর বিদেশে পাচারের ঘটনায় প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার ভারতে গ্রেপ্তারের পর এখন রিমান্ডে রয়েছেন। সেদেশেও পাওয়া গেছে তার বিপুল সম্পদের তথ্য। এখন আলোচনা চলছে তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়। চিন্তায় রয়েছে তার পাচার করা অর্থ ফেরত আনার বিষয়টিও। হোম মিনিস্ট্রিতেও চিঠিপত্র লিখব, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে যত দ্রুত সম্ভব আইনি কাঠামোর মধ্যে থেকেই ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণ করা যায়। আপনারা জানেন যে ভারতের সঙ্গে আমাদের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এদিকে পিকে হালদার তার চক্রের সদস্যদের ঋণ দেওয়ার বিনিময়ে এক অ্যাকাউন্টেই 227 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে নতুন করে তথ্য পেয়েছে দুদক। ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখার অ্যাকাউন্টে ঘুষের টাকা নিয়েছিলেন হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদার। কোকোর যে মামলা, সেখানে আমরা অর্থ ফেরত আনতে পেরেছি। আমরা আশা করছি যে এই প্রশান্ত কুমার হালদারের মাধ্যমে যেহেতু এই সম্পদটা মানি লন্ডারিং হয়ে দেশের বাইরে গেছে, সেগুলো আমরা ফেরত আনতে সক্ষম হব। অন্যদিকে সোমবার হাইকোর্টকে পিকে হালদারের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। কোর্ট আজকে বলছে যে মানি লন্ডারিং এবং দুর্নীতির বিষয়ে আমরা কোনো ছাড় দিব না, আমরা এই বিষয়ে আমরা জিরো টলারেন্স, এই বিষয়ে যে ধরনের নির্দেশনা দেওয়া দরকার আমরা দেব। দুর্নীতি দমন কমিশনের মামলাগুলোর সর্বশেষ অবস্থান বললাম, পিকে হালদার সম্পর্কে যেটা জিজ্ঞেস করলো আমি সেটাও বললাম, সে এখন জুডিশিয়াল কাস্টোডিতে আছে, আন্ডার পুলিশ রিমান্ড বাই দ্য ইডি, এখন তার ইন্টারোগেশন চলছে। এই অবস্থায় আমাদের 36টা মামলা আন্ডার ইনভেস্টিগেশন, সম্পদের মামলা ট্রায়ালে আছে। এছাড়া ভারতের গণমাধ্যম বলছে পিকে হালদার দেশে ফিরতে চান। সোমবার সকালে মেডিকেল চেক আপের জন্য পশ্চিমবঙ্গের বিধাননগর হাসপাতালে নেওয়ার পর সাংবাদিকদের কাছে দেশে ফেরার ইচ্ছার কথা জানান তিনি। এ সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন পিকে হালদার। শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। নাজিব বেগ, ডিবিসি নিউজ, ঢাকা।